আসসালামু আলাইকুম কুকিং এন্ড গার্ডেন ব্লগ বাই মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে কিছু স্ন্যাক্স বানাবো, আটা, লবণ, কুকিং অয়েল, প্রয়োজন মতো পানি, ডোটা এরকম হবে, রুটি পরোটার ডো যেরকম হয় সেই রকম। সাইডে রেখে দেব। কাঁচামরিচ, সিদ্ধ করা আলু, লবণ, কুচি করা পেঁয়াজ মরিচ, চিলি ফ্লেক্স, মরিচ কালারিং এর জন্য। আর তাছাড়াও আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি, ঝাল একটু বেশি দেই। আপনাদের যেমন ঝাল প্রয়োজন মনে হবে সেই রকম দিবেন। ড্রাগন ফল ছিঁড়ে নিলাম, কারণ এই খোসাটা আমার দরকার। এটা আমার প্রয়োজন। এইটুকু হলেই হবে। কুচি কুচি করে কেটে নিব। আটা বা তেল দেওয়ার কিছুরই প্রয়োজন নেই, কারণ ডোটা একটু নরম করে বানাইছিলাম, তো এমনি প্রেস করলে হয়ে যাচ্ছে। আর যেহেতু মিনি সিঙ্গারা বানাবো, সেহেতু এটা রুটিটা পাতলা করারও প্রয়োজন নেই, একটু মোটা মোটা করলে হয়ে যাবে। সিঙ্গারার ডো, সরি, সিঙ্গারার রুটি একটু মোটাই ভালো লাগে, মোটা ডো করলেই হয়। পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডো একটু নরম নরম অটোমেটিক্যালি লাগাই যাচ্ছে। এই যে এটা খুলবে না, বানানোর পরে একটু রেস্টে রাখাই দিলে এই যে। এইটা এখানে, এই মাথাটা এখানে, দেন প্রেস ইট, আর এটা এইভাবে। Okay.